এডিশনাল সুপারিনটেন্ডেন্ট আমার বলা পর তাতে সহজ আমার লোকের আলোচনা হচ্ছে, আলোচনা হওয়ার পিছনে কিবা একটা পয়সা দেওয়ার কারণে ব্যবস্থা করে দিচ্ছি। তো 2014 সালে 5,000 করেছে আমার কারণে আমাদের সমস্ত অস্থায়ী কর্মচারী এলাকে পাইছে। কিন্তু দুটা ইস্যু, যদি আমি ডিপার্টমেন্টের মানুষ না হয় তাহলে আমার লোকের আলোচনা কেউ দরকার আছে। তিন নম্বর কথা হল আমার পিএইচ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিসার শিলচর আমাক লিখি দিছে, মই লিখা নাই, 10-15 বছর যাব তেওঁলোকে কাটিছে। আমার হাতত আছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সৈতেও কৈছে যে সেই কর্মীবিলাক 10-15 বছর যাব আমার ডিপার্টমেন্টে কাটি আছে। মই কোৱা নাই, মই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারে লিখি দিছে। যদি লিখি দিছে তো আমাকে দরমহা কেউ কোৱা নাই। তেওঁ নিশ্চয় অবগত আছে যা 10-15 বছর যাবত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়ে আছে স্যার, যে 10-15 বছর যাবত এই কর্মবিলাক কাটি আছে, পানি যোগান আছে। যদি কাটি আছে তো কয় তেতিয়ালে দরমহা কিয় দেন? আমার একটা পয়েন্ট স্যার, আরো একটা পয়েন্ট স্যার, রঞ্জিত দাস এই সর্বানন্দ সরি হেমন্ত বিশ্ব শর্মা থাকা অবস্থায় সরকারে রঞ্জিত দাস এক্স মিনিস্টার আমার পিএইচই মিনিস্টার আছে, তো নীতিমণি সৈকিয়া প্রতিদিন টাইম আউট তো ওটা বিজিও দিছে মিডিয়ার জড়িয়ে যে আমার এই কর্মীবিলাক তো অবগত তো জ্ঞাত আছে। গোটেই অসমত এই ভলান্টিয়ারবিলাক ইমান দিনের পর কাটি আছে। একজন আসাম গভর্নমেন্টের ক্যাবিনেট মিনিস্টার তেও স্বীকারোক্তি দিছে যে ইমান দিনের পর কাটি আছে, তেওঁলোকের ফার্স্ট কামটো হব তেওঁলোকের একটা ব্যবস্থা করা। তেতিয়ার পর 2021 10 ডিসেম্বর ক্যাবিনেট সিদ্ধান্ত লইছে 6,500 করে আমার টেম্পোরারি ওয়ার্কার নিযুক্তি দেওয়া হবে। তো চিফ ইঞ্জিনিয়ার ফলোর করা কেয়ারটেকার একটা নাম দিছে, সেই নাম দেওয়ার পিছত ডিভিশনের ফলোর করা আমার রিপোর্ট আনছে, সেই রিপোর্টের সাথে চিফ ইঞ্জিনিয়ার সরল সই আছে। গোটেই ডিভিশনের পরে নাম কালেকশন করেছে, কোনে কাটিছে, কোনে লেন্ডনার আছে, কোনে ওয়ার্কার আছে। তেতিয়া রঞ্জিত দাস ডাঙ্গরিয়ার কেয়ারটেকার নাম দিছে। তো কেয়ারটেকার করে একটা লিস্ট বানাইছে সমস্ত অসমাতে, অসমত 8,904 জন লিস্ট বানিয়েছে।